বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন 3600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, এখন যে কোনো সময় 20,000 মেগাওয়াট, 18 থেকে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার ক্যাপাসিটি সরকারের আছে। এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশের 40% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল, এখন দেশের 100% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসছে। আমরা আসলে বিদ্যুৎ সুবিধা দিয়ে মানুষের অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে, মানুষ এখন এসি চালায়, গ্রামেও চালায়, মসজিদ মন্দিরে প্যাগোডায় এখন এসি চলে, যেগুলো আগে কখনো ভাবেনি মানুষ আজ থেকে 14 বছর আগে। এবং এই যে ইজি বাইক প্রতিদিন 2500 মেগাওয়াট বিদ্যুৎ খায়, 2 থেকে 2500 মেগাওয়াট বিদ্যুৎ খায় ইজি বাইক, মোবাইলের চার্জার বিদ্যুৎ খায়, 17 কোটি মানুষের দেশে 15 কোটির, 15.5 কোটি মোবাইল ইউজার, সেগুলো বিদ্যুৎ। এখন মানুষ চুলাতে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে চুলাতে আগুন দিয়ে ভাত না চড়িয়ে আবার রাইস কুকারে ভাত রান্না করে, এমনকি গ্রামেও তাই করে। মানুষের অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে গত 12-14 বছরে। আমরা কি তাহলে ভুল করেছি, আপনাদের কাছে প্রশ্ন, মানুষকে এত বিদ্যুৎ সুবিধা দেওয়া? নিশ্চয়ই ভুল করা হয়নি। সেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে 2 দিন আগে বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী বলেছেন এই অসুবিধাটা সাময়িক এবং এটি 15 দিনের মধ্যে এই অসুবিধা দূর হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা বড় গলায় কথা বলেন, মানুষকে বিদ্যুৎ দিতে পারেন নাই এবং আপনারা বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়েছেন এবং মানুষকে বিদ্যুৎ না দিয়ে বিদ্যুৎ দিবেন বলে ছেলে বলানো ওই চকলেট দেওয়ার মতো, মোয়া দেওয়ার মতো করে বিদ্যুতের খাম্বা লাগিয়েছিলেন। আর আমরা মানুষকে বিদ্যুৎ দিয়েছি, মানুষের অভ্যাসের পরিবর্তন হয়েছে, দেশ পরিবর্তন হয়ে গেছে, 100% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসছে, বিদ্যুতের এখন বহুমাত্রিক ব্যবহার হয়। তো এখন বিশ্ব মন্দার প্রেক্ষাপটে, যুদ্ধের প্রেক্ষাপটে সাময়িক অসুবিধা হচ্ছে, 15-16 দিনের মধ্যে, 15 থেকে 20 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা জনগণের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, জনগণকে বলবো আমরা বিদ্যুৎ সুবিধা যেমন দিয়েছি এই সাময়িক অসুবিধাও ইনশাআল্লাহ খুব সহসা দূর হয়ে যাবে। নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে, যদি না দেন তাহলে সেটা কী করতে হবে সেটা বিএনপি ভেবে দেখবে? এই নিরপেক্ষ সরকারের দাবি এগুলো তো বহু পুরনো, তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এটি তো আন্তর্জাতিকভাবে কারো সমর্থন পায়নি। এখন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে এখন নিরপেক্ষ সরকারের কথা বলছে, সেটা কি একটু ব্যাখ্যাটা শুনতে চাই। বাংলাদেশে আগামী নির্বাচন অবশ্যই চলতি সরকার সেই নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সময় নির্বাচনকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে। যেভাবে অন্যান্য সমস্ত গণতান্ত্রিক দেশে তারা যেই সমস্ত দেশের কূটনীতিকদের হাতে পায়ে ধরে, সেই সমস্ত দেশে যেভাবে চলতি সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করে, আমাদের দেশেও ঠিক তাই হবে।